শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের বড়া। তো এর জন্য আমার লাগবে পাতা আর চিংড়ি মাছ। আর অবশ্যই এখানে আপনি যে কোনো ধরনের পাতা নিতে পারেন, লাউ পাতা অথবা কুমড়ো পাতা। আমি আজকে নিয়েছি ধুন্দুল পাতা। তো আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি আর রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর ভিউয়ার্স, যখন চিংড়ি মাছটা ব্লেন্ডার করবেন, পানি না দেওয়ার চেষ্টা করবেন। পানি দিলে আমারটার মতো এরকম পাতলা হয়ে যাবে, তাহলে পাতার মধ্যে লাগাতে অসুবিধে হয়। এখন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি চামচের সাহায্যে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন কীভাবে লাগাতে হবে। আর প্রত্যেক পরদে কিন্তু প্রলেপটি দিয়ে নেবেন। ভিউয়ার্স, এক এক করে আমি এভাবে প্রত্যেকটা বড়া বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে তার উপরে কিন্তু আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, লাউ পাতাতে দিলে লাউ পাতাটা যেহেতু একটু মোটা, ভাজতে সুবিধা হবে। আর ধুন্দুল পাতাটা একটু পাতলার কারণে ভাজতে একটু কষ্ট হয়। ভিউয়ার্স, খুব সুস্বাদু এই বড়াটি খুব সহজে কিন্তু আপনি বাসায় বানিয়ে নিতে পারেন, আর খুবই অল্প সময় লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।